हाय फ्रेंड्स मौसुमी रान्नाघरे अपने सबाई के वेलकाम। आज आबारो आमी आपनादेर जोन्ने निये एलाम भीषण मजादार एकटा एपिटाइजर रेसिपी। फ्रेंड्स आज के आमी आपनादेरके देखाबो किभाबे घरे थाका उपकरण दिए दारुण स्वादेर फिश फिंगार तैरी करते हैं। और एटी तैरीर जोन्नो आमी सब इनग्रेडियंट्सगुलो आपनादेरके देखिए दिच्छी, पाशापाशी नीचे डेस्क्रिप्शन बक्स थेके आपनारा इनग्रेडियंट्सगुलो इंग्लिशे पेये जाबेन। आमी एखाने एक कप रुई माछेर किमा निएछि एवं माछटाके सामान्य नून दिए सेद्ध करे तारपरे काटागुलोके बेचे निएछिलाम। तेल परिमाण मतो, ब्रेड क्रम्स परिमाण मतो, एक एकटा रसुन पेस्ट हाफ टी स्पून, आदा पेस्ट हाफ टी स्पून, जिरे गुड़ो हाफ टी स्पून, धने गुड़ो हाफ टी स्पून, हलुद गुड़ो 1/4 टी स्पून, लंकार गुड़ो 1/2 टी स्पून, कॉर्नफ्लावर 1 टेबल स्पून, सोया सॉस 1 टी स्पून, लेमन जूस 1 टी स्पून, प्याज पेस्ट 1 टेबल स्पून, कुचानो धने पाता परिमाण मतो, गरम मसलार गुड़ो 1/3 टी स्पून और नून स्वाद मतो। এখন আমি একটা বোলের ভেতরে একে একে মাছের কিমা, লেমন জুস, সয়া সস, পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে পাতা, কর্নফ্লাওয়ার, অর্ধেক পরিমাণ এগ, গরম মশলার গুঁড়ো ও স্বাদ মতো নুন দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ফ্রেন্ডস আপনারা রুই মাছের কিমার পরিবর্তে কাতলা মাছ বা ভেটকি মাছের কিমাও ইউজ করতে পারেন। আর আপনাদের পছন্দ অনুসারে ঝালটাকে কম বেশি করে নেবেন। আপনারা চাইলে এখানে একটু কুচানো কাঁচা লঙ্কা বা কাঁচা লঙ্কার পেস্টও ইউজ করতে পারেন, কিন্তু এটা অপশনাল। ফ্রেন্ডস আপনারা যদি কেউ ধনে পাতা লাইক না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন, কারণ এটাও অপশনাল। আর আপনারা এই ফিশ ফিঙ্গারটাকে আপনার বাড়ির যে কোনো স্পেশাল অকেশনে অ্যাপিটাইজারের তালিকায় রাখতে পারেন। এই ফিশ ফিঙ্গারটা স্পেশালি চা কিংবা কফির সাথে খেতে বেশি ভালো লাগে। তো ফ্রেন্ডস আপনারা একবার রেসিপিটা ফলো করে ট্রাই করতে পারেন, আশা করি আপনারাও এটা লাইক করবেন। এটা মাখা হয়ে গেছে, এখন আমি এগুলোকে ফিঙ্গারের শেপ দিয়ে নেব। ফ্রেন্ডস আমার হাতের দিকে একটু লক্ষ্য করুন যে আমি কিভাবে শেপটা দিচ্ছি, একইভাবে আমি সবগুলো শেপটা দিয়ে নেব। আর এটা যেহেতু ফিশ ফিঙ্গার তাই শেপটা দেখতে লাগবে কিছুটা ফিঙ্গারের মতো। এখন আমি এটাকে বাকি এগের ভেতরে গড়িয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে আবারও গড়িয়ে নেব। তবে এটাকে এগের ভেতরে খুব সাবধানে গড়াতে হবে যাতে শেপটা ভেঙে না যায়। এখন আমি এটাকে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি। আর আমার এই রেসিপিটা যদি আপনারা পছন্দ করেন তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আপনারা দেখতে পাচ্ছেন শেপটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে নর্মাল ফ্রিজে 20 মিনিটের জন্য সেট হতে রেখে দিচ্ছি। এবার আমি ফিশ ফিঙ্গারগুলোকে ডিপ ফ্রাই করে নিব। তার জন্য ফ্রাই প্যানটিতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একে একে ফিশ ফিঙ্গারগুলোকে তেলে ছেড়ে ফ্রাই করে নিচ্ছি। এবার আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি যাতে সব পাশই সমানভাবে ফ্রাই হয়। আর আমি এগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব। ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এগুলোতে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি। সেম ওয়েতে আমি বাকি সবগুলোকে ফ্রাই করে নেব। তৈরি হয়ে গেলে ইয়ামি ফিশ ফিঙ্গার। ফ্রেন্ডস আপনারা এটা বাড়িতে প্লিজ ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনারা লাইক করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আগামীতে আরও মজার মজার রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। আজ এ পর্যন্তই, বাই বাই।